জাতীয় পার্টির আজকে সমাবেশ ছিল আমাদের দু তিনটা উপরে, ইস্যুর উপরে। এক নম্বর ইস্যু ছিল দ্রব্যমূল্য যে বৃদ্ধি, মানুষ অসহনীয় কষ্টে আছে, সরকারের কাছে এটা প্রতিবাদ করার জন্য, যাতে সরকার দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করতে পারে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটা একটা কারণ। তারপরে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যাভাবে মামলা জড়ানো হচ্ছে, সেই মামলা প্রত্যাহার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, এই কয়েকটা ইস্যুতে আসলে জাতীয় পার্টি তার রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে সমাবেশের ডাক দিয়েছিল, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল, এবং সেটা কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা দেখেছেন যে এইটাকে ইস্যু করে 30 তারিখে কতিপয় ব্যক্তি রাত্রে 9টা সাড়ে 9টা 10টার সময়, যখন আমাদের অফিসে কেউ ছিল না, তখন 8-10 জন ব্যক্তি এসে তারা সেখানে ঢিল্লাঢিলি করে, আমাদের প্রতিষ্ঠা চেয়ারম্যানের মোড়ালে গিয়া ঢিল দেয়, এ সমস্ত করে তখন এখানে যারা উপস্থিত ছিলাম কেউ কেউ এটার আবার ভিডিও করছে। সেই ভিডিওটা আমরা পাই, পেয়ে আমরা ভিডিওটা সহ রমনা থানা ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে একটা এজাহারও করি। তারপরে আপনারা দেখেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র, জনতা, শ্রমিক ঐক্য, যেটা আমরা নতুন শুনলাম, কারণ আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, এটা আমরা জানি, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র, জনতা, শ্রমিক ঐক্য এইটা আবার কোত্থেকে আসলো, এটা মানে বুঝলাম না। কারণ সমানে বৈষম্য বিরোধী ছাত্রদের নামটা ব্যবহার করছে কিছু কিছু উঠতি দল, উঠতি নেতা, হ্যাঁ, যারা নিজেকে বিরাট কিছু মনে করে, হ্যাঁ, আমি নাম বলতে চাই না, এমন মানে নেতা উঠতি দলের সেই নেতা এই আমার এই কার্যালয়ে গত ইলেকশনের আগে আমাদের সঙ্গে নির্বাচন করে 2-4টা এমপি পদ পাওয়া যায় কিনা সে আলোচনা করার জন্য এই অফিস এসেছিল। সেই নেতার দলের পক্ষ থেকে না, আমি নির্দিষ্ট বলছি না, আপনারা খবর নিয়ে জানবেন, বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন মিডিয়াতে কিন্তু গুলি গেছে, সেই নেতার দলের নাম দিয়ে দেখা যায় যে ছাত্রদেরকে মানে পক্ষে আনার জন্য বৈষম্য বিরোধী শ্রমিক ঐক্য নামে, জনতা ঐক্য নামে একটা ব্যানার করে তারা ওই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রকে ব্যবহার করে সেখান থেকে একটা মশাল মিছিল নিয়ে আসে। আমরা এই পর্যন্ত দেখি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো মিছিল নিয়ে, বিশেষ করে মশাল মিছিল নিয়ে ইউনিভার্সিটি আশেপাশে অথবা করে, কিন্তু বিজয়নগর পর্যন্ত এখানে আসে এটা আমরা এই পর্যন্ত দেখি নাই। দেখলাম যে এক দৃশ্য, এক দেশ ছেলে তারা এই মশাল মিছিল নিয়ে সেই ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে তারা আসলেন একদম এই কাকরাইলে বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এখানে এসে তারা আমাদের দলীয় কার্যালয়ে ঢিল মারছেন এবং বিভিন্নভাবে গালাগালি করছেন। তখন আমাদের কার্যালয়ে 20-30 জন 40 জন আমাদের কর্মী ছিল, সেখানে আমাদের এই 2 তারিখের মিটিংয়ে আলোচনা করার, তখন তারা বের হয়, বের হওয়ার পরে তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া চলার পর তারা একে চলে যায়। চলে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পরে তারা সেখানে আবার আসে, এসে আমাদের লোকজনকে তারা ঘর থেকে বের করে দেয় গায়ের জোরে, এবং অফিস ভাঙচুর করে এবং আগুন দেয়, যেটা নাকি মিডিয়া সরাসরি লাইভ দেখেছে, অনেক মিডিয়া সারা দেশের মানুষ দেখেছে, বিশ্বের মানুষ দেখেছে, সকল মানুষ দেখেছে। এবং এরকম একটা অন্যায় কাজ, এরকম একটা মানে এই বেআইনি কাজ তারা করলো আমরা জানি না, এই কাজটা করার কারণে সরকার কি ব্যবস্থা নেবে। তবে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে ওই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলতেন এবং ফ্যাসিস্টই ছিল, সেই ফ্যাসিস্টের আন্দোলন করে ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করে ফ্যাসিস্টকে বাধ্য করে হয়েছে এই দেশের জনগণ পালানোর জন্য, তো মানুষ নিশ্চয় আশা করেছিল যে এখন সেই ফ্যাসিস্টার মানে লক্ষণ থাকবে না। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে এখন দেশের মানুষ মুক্ত, রাজনৈতিক দলগুলি মুক্ত, তারা তাদের ইচ্ছামতো রাজনীতি করতে পারবে, কথা বলতে পারবে, সাংবিধানিক যে অধিকার
বাক স্বাধীনতা সেটা তার করতে পারবে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করলে তারা সেটাকে সানন্দিক গ্রহণ করবে। এই অবস্থায় এই দু একজন ব্যক্তি তাদেরকে নিজেরা হিরো হওয়ার জন্য এই যে তাদের কিছু ফলোয়ার্স দিয়ে যে কাজটা করেছে এই যে দলে কার্যালয়ে, তাহলে ওরাই তো দেখা যায় আবার ফ্যাসিস্টে আচরণ করছে, এবং এটা আমরা তীব্র প্রতিবাদ করি। দেশের মানুষের কাছে আমরা এটা বিচার দিয়ে রাখলাম যে এই সমস্ত লোকদেরকে যেন দেশের মানুষ চিনে রাখে এবং সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে। আর যেহেতু এই এই যেহেতু আমাদের এখানে সমাবেশ ছিল, আমরা কিন্তু আপনাকে বলতে পারি 1990 থেকে আজকে পর্যন্ত 34 বছর যাবৎ আমরা এই দল করি। আমাদের দলের পক্ষ থেকে আজকে পর্যন্ত একটি ঘটনাও দেখাতে পারবেন না যে আমরা কোনো সহিংস করি, আমরা কোনো ভাঙচুর করি, আমরা কোনো অগ্নিসংযোগ রাজনীতি আমরা করি না, কখনই না। কাজে আমরা এই সরকার পক্ষে যেহেতু মেট্রোপলিটন পুলিশ কমিশনার 144 জারি করেছেন বা মিটিং মিছিল সমাবেশ আজকে দিনে নিষিদ্ধ করেছেন, আমরা জনগণের স্বার্থে শৃঙ্খলার রক্ষার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আমাদের কর্মীদের আপত্তি সত্ত্বেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আমাদের কর্মসূচি আপাতত স্থগিত রেখেছি, এই কর্মসূচিটা আমরা পরে কোনো এক সময় করবো, তখন আমরা সেটা জানাবো।